আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থীর নাম ঘোষণা করল সিপিআইএম পশ্চিম আসনে আগেই আশিস কুমার সাহার নাম ঘোষণা করেছিল তাদের জোট সঙ্গী কংগ্রেস রবিবার নাম জানা গেল পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থীর সিপিআইএম হয়ে সেখান থেকে লড়াই করবেন রাজেন্দ্র রিয়াং পাশাপাশি এদিন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নামও ঘোষণা করেছে বামেরা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী হয়েছেন রতন দাস দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রবিবার প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট রাজ্য কমিটি এই সময়ে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন আর নির্বাচনে নমিনেশন পেয়ে জেতার ব্যাপারে আশাবাদী পূর্ব লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী রাজেন্দ্র রিয়াং বিধানসভা এবং লোকসভা রাজ্য এবং কেন্দ্র তার মধ্যে নিশ্চয়ই ফারাক সেখানে আছে কিন্তু দুটোই ইম্পর্টেন্ট বিধানসভা হোক লোকসভা হোক এমনকি ভিলেজ লেভেল হোক বা গ্রাম পঞ্চায়েতই হোক সবই ইলেকশান মানে গুরুত্বপূর্ণ ইলেকশান এবং কাজ করতে গিয়ে বিধানসভার একটা অভিজ্ঞতা হলো সেখানে এলাকার জন্য কাজ করা উন্নয়ন থেকে শুরু করে যারা গরিব অংশের মানুষ আছে কৃষক শ্রমিক তাদের জন্য কথাগুলো বলা বিধানসভাতে এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিতভাবে পার্লামেন্টে সারা দেশের কথা সেখানে থাকবে এবং এই মুহূর্তে দেশের যে অবস্থা গণতন্ত্র হত্যা হচ্ছে এবং আমাদের কনস্টিটিউশন যেভাবে বলছে যে ধর্ম নিরপেক্ষ সেকুলার কান্ট্রি এটা মানা হচ্ছে না তো নিশ্চিতভাবে সেখানে তার জন্য লড়াইটা হবে যাতে আমরা সংবিধানকে রক্ষা করতে পারি এবং দেশের ধর্ম নিরপেক্ষতা এটা বজায় রাখার জন্য আমাদের লড়াই হবে এটা একটা গুরুত্বপূর্ণ সময় আমি মনে করি রিপোর্ট আর ইনিউজ